আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায় স্প্রেডশিটের ব্যবহার, এর পাঠ 44, দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। অধ্যায় শিখনফল, শ্রেণী অষ্টম, অধ্যায় পঞ্চম, পাঠ 44। শিখনফল হচ্ছে দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। অধ্যায় শিখনফল তো দেখে নিলাম, এবার ইন্টারেক্টিভ কন্টেন্ট। নতুন যুগের জোয়ার স্রোতে ডিজিটাল নৌকার পাল তুলে ইনফ্রাস্ট্রাকচার এটি বাংলাদেশ। পরবর্তী কন্টেন্টে যাব, ভিডিও আর অ্যানিমেশন। সাবটাইটেল রয়েছে, বিবিসি ক্লিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত। শুরুতেই এর পরবর্তী কন্টেন্ট অ্যাক্টিভিটি প্ল্যান। 5-6 জনের এক একটি দল করে পোস্টারের নিচের কাজটি উপস্থাপন করো। কাজটা হলো, প্রতিদিন আমরা কি কি আইসিটি যন্ত্রপাতি ব্যবহার করি তার চিত্র অঙ্কন করো। পরবর্তী কন্টেন্ট অ্যাসেসমেন্ট। সঠিক উত্তরটি নিয়ে বক্সে রাখো। এখানে সঠিক উত্তর দেওয়ার একটা বক্স রয়েছে, এখানে
চারটি অপশন রয়েছে, এই অপশনগুলোকেই সঠিক উত্তর দেওয়ার বক্সে রাখতে হবে। আর প্রশ্ন রয়েছে, নিচের কোনটি ছোট আয়তনের নেটওয়ার্ক? ব্লুটুথ, উত্তম। ইন্ট্রানেট, আবার চেষ্টা করো, যে কোনো একটা অপশন এখানে বসবে, বাকি অপশনগুলো রিপ্লেস হয়ে যাবে এবং অপশনটি বসার সাথে সাথেই দেখিয়ে দিবে সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। পরবর্তী অপশনে প্রশ্নে চলে যাব, ব্যান্ডউইথ শব্দটি দ্বারা কি বোঝায়? মোবাইল ডাটা, আবার চেষ্টা করো, ইন্টারনেটের গতি। তম, পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি স্মার্টফোনের বৈশিষ্ট্য? তৃতীয় পক্ষ অ্যাপস ব্যবহার, অ্যাপসের জনপ্রিয়তা বাড়ানো, ভুল হয়েছিল, তৃতীয় পক্ষ অ্যাপস ব্যবহারই সঠিক। পরবর্তী প্রশ্নে চলে যাব, জিপিএস কিসের সাহায্যে কোন জায়গার অবস্থান নির্ণয় করে? স্যাটেলাইটের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, জিপিএস সংযুক্ত থাকে গাড়িতে, মোবাইলে, ইবুকে, নিচের কোনটি সঠিক? তিনটাই, গাড়িতে, মোবাইলে, ইবুকে, না হয়নি, গাড়িতে, ইবুকে, হয়নি, মোবাইলে, ইবুকে, মোবাইলে ও ইবুকে। এখানে পাঁচটা প্রশ্নই ছিল। ই কন্টেন্টটি, ই লার্নিং কন্টেন্টটি আজকের মতো এখানেই শেষ হচ্ছে। পরবর্তীতে আমরা অন্য কোনো পাঠ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।